হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল এগেইন। মেডিসিন রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম। আজকে আরেকটি মেডিসিন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, এটির নাম হচ্ছে লুটিসন নেজাল স্প্রে। এই লুটিসন নেজাল স্প্রে বাংলাদেশে প্রায় প্রতিটি ডাক্তারই তার প্রেসক্রিপশনে লিখে থাকেন। আজকে এই মেডিসিনটির বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত জানানোর চেষ্টা করব, যাতে আপনারা জানতে পারেন এই নেজাল স্প্রেটিতে কী কী উপাদান রয়েছে, কী কী সমস্যার কারণে এটি ব্যবহার করতে হয়, স্প্রেটির কাজ কী, কয়বার এবং কীভাবে ব্যবহার করতে হবে, গর্ভবতী মহিলাগণ এটি ব্যবহার করতে পারবে কি না, স্প্রেটির বর্তমান বাজার মূল্য ও এর সাইড এফেক্টস সম্পর্কে। তো বন্ধুগণ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুগণ, চলুন তাহলে স্প্রেটি সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। লুটিসন নেজাল স্প্রে মূলত একটি নেজাল বা নাকের স্প্রে। এটির গ্রুপ বা জেনারিক নেম হলো প্লুটিকাসন প্রোপিওনেট। এটি বাজারজাতকরণ প্রস্তুত করা কোম্পানির নাম হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। সাধারণত এটি অ্যালার্জিক রাইনাইটিস চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। এই অ্যালার্জিক রাইনাইটিসের কারণে নাক বন্ধ হলে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হলে কিংবা নাক ডাকলে এটি ব্যবহার করা যেতে পারে। এটি ব্যবহারের নিয়ম হলো, প্রত্যেকটি নেজাল স্প্রে ব্যবহারের পূর্বে অবশ্যই ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। 4 বছরের নিচে শিশু, অর্থাৎ যাদের বয়স 4 বছরের নিচে, তারা এটি কোনোভাবেই ব্যবহার করতে পারবে না। যাদের বয়স 4 থেকে 11 বছর, তার প্রতিটি নাকে একটি করে স্প্রে দিনে একবার ব্যবহার করতে পারবে। আর যাদের বয়স 12 বা তার ঊর্ধ্বে, তারা প্রতিটি নাকে 2টি করে স্প্রে দিনে 1 থেকে 2 বার ব্যবহার করতে পারবে। প্রেগনেন্ট অবস্থায়, অর্থাৎ গর্ভবতী মহিলাগণ এটি ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে থাকবেন। এই নেজাল স্প্রেটির বর্তমান বাজার মূল্য 250 টাকা মাত্র। এই নেজাল স্প্রেটির কিছু সাইড এফেক্টস রয়েছে, যেমন মুখ ও গলা শুকে যাওয়া কিংবা নাসাভঙ্গ হতে পারে। তাই এই স্প্রেটি ব্যবহারের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক। ধন্যবাদ সবাইকে।